হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ান ব্যানার্জি ব্লগস। তোমরা কেমন আছো? আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের দার্জিলিংয়ের শেষ দিন, আজকে আমরা যাব কালিম্পং, আর ওখানটা ঘুরে দেখব, তারপর যাব শিলিগুড়ি, তারপর এই ট্রিপ শেষ। তো এতদূর অবধি আশা করি যতগুলো পার্ট এসেছে তোমাদের আশা করি ভালোই লেগেছে। আর আজকের লোকেশনটা একবার দেখো, ওয়েদারটা দেখো, পুরো পাহাড়টা, এখানে সূর্যিমামা উঠে গেছে আর এরাও রেডি হয়ে গেছে পিছনে। আজকের ব্লগটা পুরোটা দেখো, যদি ভালো লাগে তাহলে ব্লগটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না যারা নতুন আছে চ্যানেলে। বাকি কথা যেতে যেতে বলবো, এখনও সবাই রেডি হওয়ার এদের এখনও বাকি রয়েছে, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। যে হোটেলে ছিলাম সেই হোটেল ছেড়ে দিয়েছি, এখন যাচ্ছি কালিম্পং গাড়িতে। আমি মাসুমণি বীরভূম, আর এখানে আছে মেসমশাই, ওখানে জন ভাইয়া। লোকেশন যেটা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের দেখাই, তোমরাও এনজয় করো, শুধু আমরা কেন এনজয় করবো। আমরা এখন এসে পৌঁছেছি লামাহাট্টা পার্ক অদ পাইন বন এখানে, আর এখানে টিকিট প্রাইস 15 টাকা পার হেড। এটা এন্ট্রি পাইন বন, দেখো ভেতরে কত। এখন আমরা উঠছি উপরে, লোকেশনটা কেমন? দারুন দারুন, সুপার। টাইমিংটা বল, মনে কর কি লেখা আছে ওখানে? 5টা থেকে সকাল 5টা থেকে সকাল বিকাল 5টা, আর সন্ধ্যাবেলায় সকাল 9টা থেকে বিকাল 4টা অবধি। দেখো টাইমিংটা দেখে নাও, ওয়ে টু স্কিয়ার্ড ওয়াটার বডি এন্টারিং টাইম 8টা থেকে 5টা, এটা গরমকালে, আর শীতকালে 9টা থেকে 4টে। মানে হচ্ছে এই ভেতরের জঙ্গলের ভেতরে যাওয়ার টাইমিং এটা। এ দেখো এটা রাস্তা, ওই জঙ্গলের ভেতরে যাওয়ার এটা টাইমিং। উঠছি ট্রি হাউসে, আর দেখো ওখানে লেখা আছে যে একটা টাইমে 7 জনের বেশি উঠে যাবে না, ওরা উঠে গেছে, চলো আমিও যাই। আই হোপ এখান থেকে পুরো এরিয়াটা দেখতে ভালোই লাগবে। দেখো দারুণ লাগছে, দেখো নিচেটা, ওইখান থেকে আমরা এসেছি, আর আমাদের গাড়ি ওইখানে রাখা আছে, আর মাসুমণি খালি ছবি তোল ছবি তোল করছে, মানে আমাদের থেকে মাসুমণির ছবি বেশি উঠে যাচ্ছে। দাঁড়িয়ে আছে, দেখো এই ওপরটায় রোদ পড়েছে, কত সুন্দর লাগছে দেখো গাছগুলোর ওপরে। ইটস জাস্ট লাইক এ হেভেন ইয়ার, জাস্ট লাইক এ হেভেন। এরা এখন নামছে ট্রি হাউস থেকে।